হামলা কেন প্রশাসন জয় জয় আমার ভাই হামলা কেন অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ছাত্র সেনার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন যুবক সেনার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আলে সুন্নাত ওয়াল জামাতের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ইসলামী ফ্রন্টের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন السلام عليكم السلام عليكم ورحمة الله وبركاته 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 বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যারা দল মত নির্বিশেষে আজকের ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের মানববন্ধন উপস্থিত হয়েছে আপনারা জানেন বিগত 4 মার্চ মাহফিল থেকে ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর দৌলতবাড়ির মাহফিল থেকে ফেরার পথে আজমপুর পার হয়ে রেল ক্রসিং এর পূর্বেই রাতের অন্ধকারে আমাদের সাংগঠনিক সহযোদ্ধা সুন্নি জামাতের অতন্দ্র গগরী বিজয়নগর শ্রীপুর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবি প্রভাষক ব্রাহ্মণবাড়িয়া সদর মাছিয়াতা ইউনিয়ন চাপুরের গিরি সন্তান আল্লামা মুফতি শরীফুল ইসলাম নুরীকে অতর্কিত বর্বর হামলা চালিয়েছে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন সেই ঘটনাটি শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়া সীমাবদ্ধ নয় দেশ থেকে দেশান্তরে টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া ছোট থেকে বড় আবার বৃদ্ধ বণিকা সবার হৃদয়কে রক্তক্ষরণ করেছে কথা বলেন ঠিক সংগ্রামের পর এই প্রথম দুর্বৃত্তকারী সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীরা আমাদের সেই মাওলানা শরীফ ইসলাম নুরীকে যেই বর্বরোচিত কায়দায় তার কণ্ঠকে রুদ্ধ করার জন্য তারা দেশি অস্ত্র চালাইবার চেষ্টা করেছে এই বিষয়টি আমরা যারা রয়েছি এখনো পর্যন্ত রাতের বেলায় চোখে ঘুম আনতে পারি না হৃদয়কে এখনো মানাতে পারি না এই পাপিষ্ট ইয়াজিদ এবং পাপিষ্ট সন্ত্রাসীরা এইভাবে কার কণ্ঠকে রুদ্ধ করবে আর সেখানে নবী প্রেমিকরা ঘরে বসে থাকবে সেটা তো হতে পারে না আমি পরিষ্কার ভাষায় বলতে চাই আজকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব থেকে সংক্ষিপ্ত ভাবে এটাই বলতে চাই আমরা ইতিমধ্যে আপনারা জেনেছেন নির্ধারিত কিছু ব্যক্তিকে টার্গেট করে এবং এবং এফআইআর আইনানুগভাবে জমা দেওয়া হয়েছে আমরা ইতিমধ্যে শুনেছি একজনকে গ্রেফতার করা হয়েছে প্রশাসনের বক্তব্যের মাধ্যমে অবগত হয়েছি ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে ঘটনার সাথে সন্দেহজনক ভাবে নয় একজন জড়িত তাকে গ্রেফতার করা হয়েছে আমি একটু প্রশাসনের কাছে জানতে চাই যদি ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেফতার করা হয় তার স্বরূপ তার চেহারাকে উন্মোচন করা হয় না যদি তাকে জড়িত হিসেবে তাকে গ্রেফতার করা হয় তাকে কেন আমরা ফেসবুক অনলাইনে দেখি না আমি আশা করব এই আজকের মানববন্ধন বিক্ষোভ আকারে দেশে ছড়িয়ে পড়ার আগে অনতি বিলম্বে প্রকৃত অপরাধীদেরকে আইনি প্রোটেকশনের মাধ্যমে জাতির সামনে তুলে ধরতে হবে আজ যদি তুলে ধরা না হয় আজকে ঐতিহাসিক 7 মার্চ সর্বশ্রেষ্ঠ জাতি বাঙালি বাঙালি শ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক রেসকোর্সের ময়দানে জ্বালাময়ী কণ্ঠ বাংলার আকাশে বাতাসে যেইভাবে উৎপীড়িত করেছে সেই 7 মার্চের ঐতিহাসিক দিনে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব থেকে আমরা জানিয়ে দিতে চাই সন্ত্রাসীদের কালো হাত যতই লম্বা হাত না কেন তাদেরকে আইনের আওতায়
ইসলাম পন্থী আইনে সুন্নাতের জামাতের জানা আছে আমরা মনে করি ইসলামের যে মৌলিক আদর্শ আর সুন্নাত ওয়াল জামাতের মৌলিক আদর্শকে লালন করতে গিয়ে প্রচার করতে গিয়ে আমার ভাই মুফতি শরীফুল ইসলাম নুরী সহ তার সহযোদ্ধা উবাইদুল্লাহ সহকারে যেভাবে নির্মম আঘাতের সম্মুখীন হয়েছে আমরা মনে করি এটা পূর্ব পরিকল্পিতভাবে করা হয়েছে তদন্ত করুন আমাদেরকে এই দেশের শান্তির জন্য ধর্মের এই জায়গাটাকে সুন্দর করে রাখার জন্য প্রশাসনকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে আমি প্রশাসনকে বিনীতভাবে অনুরোধ করব বিলম্ব যতই হবে আজকের এই বর্বরিত হামলার প্রতিবাদ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে আমার ব্রাহ্মণবাড়িয়ার ভাবমূর্তি আখাউড়ার ভাবমূর্তি এই প্রশাসনের ভাবমূর্তিকে সমুন্নত রাখার জন্য অক্ষুণ্ণ রাখার জন্য আপনারা প্রশাসনকে আপনারা এগিয়ে আসতে হবে এবং প্রশাসন ইতিমধ্যেই আমাদেরকে অনেক সহযোগিতার আশ্বাস দিয়েছেন সেই সহযোগিতা কথায় কাজে যদি মিল হয়ে যায় তবে এই দেশ থেকে সন্ত্রাস জঙ্গিবাদ শিয়াবাদ খারিজিবাদ সর্ব সন্ত্রাসীদের সকল কিছুই তখন হবে কথা বলেন সর্বশেষ আজকে যারা বিভিন্ন অঙ্গ সংগঠন বিশেষ করে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট যুব সেনা ছাত্র সেনা যে কর্মীরা দুর্বার আন্দোলনের ডাক দিয়েছে এবং যারা করে সারা বাংলাদেশে যারা এই মানববন্ধন করছে সকলকে বলবো আপনারা আপনাদের কর্মসূচি চালিয়ে চালাতে থাকুন প্রশাসনকে বলবো অনতিবিলম্বে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীকে আইনের আওতায় এনে জাতির সামনে তুলে ধরুন এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন সর্বশেষ আপনারা আমি হৃদয় থেকে অত্যন্ত ব্যথিত হয়েছি আজকে যে জায়গায় দাঁড়িয়েছি ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব আপনারা জানেন এই ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ রিয়াজ উদ্দিন চামি ভাই গত রাত্রে তিনি ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া